হাই, আমি আরজে ইন্দ্রাণী, আপনারা শুনছেন পকেট এফএম। আপনাদের জন্য আজকের গল্প তোমায় আমায় মিলে। আজকের পর্বের নাম গুজব। তুমি কি ভাবছো আমি কিভাবে রোলটা পেয়েছি? জয়িতা নিজের হাত দুটো গুটিয়ে নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে নীলের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে নীলকে প্রশ্ন করে বসল। নীল আর নিজের ধৈর্য রাখতে পারছিল না, সে হাত দিয়ে টেবিলে বাড়ি মেরে বলল, জয়, তুমি হয়তো আমার থেকে ভালো জানো যে তোমার মতন একটা মেয়েকে এই এন্টারটেনমেন্ট জগতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। কেন তুমি জেনে শুনে এই নোংরা দিকে পা বাড়াচ্ছ? আমার মতন মেয়ে? জয়িতা হেসে বলল, মিস্টার নীলাদ্রি সিংহ, আমি অবাক হয়ে যাচ্ছি যে তোমার সাথে আমার এমন কি সম্পর্ক যে তোমার লেকচার আমাকে এখানে বসে বসে সহ্য করতে হচ্ছে। এটা যদি আগের জয়িতা হতো তাহলে নীলের কথাগুলো শুনে এতক্ষণে ভয় পেয়ে যেত। একটা সময় ছিল যখন নীল বলতো যে তার হবু স্ত্রী যেন কখনো শোবিজ ওয়ার্ল্ডে পা না রাখে, কিন্তু যখন পারমিতার ব্যাপার এলো তখন সে তাকে সম্পূর্ণ সাপোর্ট করেছিল। তাই এখন কাউকে না পেয়ে নীল জয়িতার জীবনের সিদ্ধান্তগুলো ডিকটেট করতে চাইছে। দেখো জয়ী, তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক শেষ হয়ে গেলেও এখনো আমি তোমাকে নিজের বন্ধু ভাবি। আমি শুধু তোমাকে সাহায্য করতে চাইছি, প্লিজ জেদ দেখিও না। টাকাটা নাও, স্টারলাইটের সাথে কন্ট্রাক্টটা ভেঙে দাও আর এই ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কিছু করো। নীল খুব ধৈর্য ধরে জয়িতাকে বোঝানোর চেষ্টা করল। কথাগুলো শুনে জয়িতা হাড় হিম করা চোখ দিয়ে নীলের দিকে বিদ্রুপের সুরে বলল, তাহলে তুমি আমাকে হেল্প করতে চাইছ? তা মিস্টার নীলাদ্রি সিংহ, তুমি বলতে চাইছ আমি তোমার হেল্প অ্যাকসেপ্ট করি, তাই তো? আচ্ছা, আমাকে একটা হেল্প করতে পারবে? পারবে বসু পরিবারকে সব সত্যিটা জানাতে? কোর্টে এটা প্রমাণ করতে পারবে যে সেই রাতে পারমিতা দুজন অচেনা লোকের ঘরে আমাকে ঢুকিয়ে দিয়েছিল, যারা আমাকে রেপ করেছিল? পারবে? জয়ী, নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, আমি যদি এগুলো করি যা তুমি চাইছ তাহলে পারমিতার জীবন শেষ হয়ে যাবে, আর যদি আগের কথা তোলো তাহলে মনে রেখো পারমিতার দোষ শুধু এটুকু প্রমাণিত হয়েছিল যে সে শুধু এগুলোর অ্যাটেম্পট নিয়েছিল। তুমি ভুল ঘরে ঢুকে পড়েছিলে এবং তুমি স্বেচ্ছায় অন্য কারোর সাথে ইনভলভড হয়েছিলে। যদিও জয়িতা নীলের কাছ থেকে এই উত্তর আশা করেছিল, তবুও কথাগুলো শুনে জয়িতার বুকের ভিতরটা যেন চিনচিন করে উঠল। সে খুব রাফ ভাবে নীলের উদ্দেশ্যে বলল, তাহলে তুমি কি বলতে চাইছো? তুমি অতীতে যে ভুলগুলো করেছো সেগুলো আমি আমার জীবন থেকে মুছে ফেলবো? আমাকে ড্রাগের নেশা করিয়ে লোভ দিয়ে আমাকে রেপ করানোটা আমার দোষ ছিল, তাই না? আমাকে প্রেগনেন্ট করানো আর মৃত বাচ্চার জন্ম দেওয়াটাও আমার দোষ ছিল। নীল এবার বেশ জোর গলায় বলল, জয়ী, আমি কিন্তু এটা মিন করতে চাইনি। আমি আর পারমিতা আমরা দুজনেই তোমার কাছে ওই ঘটনাটার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলাম, আর আমরা এই কটা বছর ধরে নিজেদেরকে যতটা পেরেছি শোধরানোর চেষ্টা করে চলেছি। কেন তুমি এগুলো ভুলে গিয়ে আমাদের ক্ষমা করতে চাইছ না? জয়িতা তার ব্যাগটা কাঁধে নিল আর নীলকে বলল, তুমি চাইছ আমি সব ভুলে তোমাদের ক্ষমা করে দিই? আমার সাথে এরপর তখন দেখা করো, যখন এমন একজন ব্যক্তির সঙ্গে তুমি হেসে হাত মেলাবে যে কিনা পারমিতাকে রেপ করবে আর তার ঔরসে পারমিতা প্রেগনেন্ট হয়ে পড়বে। নীল কিন্তু এবার বেশ চিৎকার করে বলল, জয়ী, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। বাহ বাহ, আমি তো শুধু একটা কল্পনা করা কথা বললাম আর তোমার এর মধ্যে পারমিতার জন্য খারাপ লাগছে? যখন এগুলো তোমার সাথে ঘটেনি তুমি বুঝতে পারবে না আমার যন্ত্রণা, রাইট? তুমি এখনো আশা করছো যে আমি তোমাকে ক্ষমা করে দেব? সরি নীল, আমি অত মহান না। কথাগুলো নীলের মুখের উপর ছুঁড়ে দিয়ে জয়িতা বেরিয়ে গেল। ব্যাপারটা খুবই খারাপ হলো, আর নীলের সাথে এত কথা বলার প্রয়োজনই ছিল না, তার রাতের খিদেটাই মরে গেল।
তারে বা তাড়াতাড়ি বাড়ি ফিরে রিকের কাছে যাওয়া দরকার। জয়িতা যখন বিশালের ওখানে ফিরে দরজার দিকে এগিয়ে গেল, তখন দেখল রিক তাকে দেখেই তার দিকে ছুটে চলে আসলো। যেন কত বছর সে জয়িতাকে দেখেনি। যেন মনে হচ্ছিল রিক জানলার ধারে অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করছিল, সে কখন আসবে। জয়িতার সঙ্গে সঙ্গে দরজার কাছে গিয়ে রিককে জড়িয়ে ধরে পাগলের মতন আদর করতে লাগল। ওহ বাবু, আমার সোনা বাবুটা, খেয়েছো তুমি? আমি কিন্তু তোমাকে টেক্সট করে দিয়েছিলাম যে আমার জন্য ওয়েট করবে না, খেয়ে নেবে, আমার কথা রেখেছো তো? আদর করতে করতে জয়িতা রিককে জিজ্ঞাসা করল। রিক মাথা নাড়িয়ে সম্মতি জানাল। গুড বয়, এখন একটু নিজে নিজে খেলা করো, আমি চট করে ড্রেসটা চেঞ্জ করে স্নান করে নিই, জয়িতা রিককে বলল। রিক মাথা নাড়ল। তারা দুজনে হাতে হাত ধরে দরজার ভেতরে ঘরে ঢুকল। দোতলার জানলা দিয়ে বিশাল সব দেখছিল, তাকে বেশ হতাশ দেখাচ্ছে। সে নিজেই জানে না যে সে এত সহজে কাউকে হিংসে করতে পারে। এমনকি সে রিকের দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন সে তার নিজের সন্তানকেও হিংসা করছে। জয়িতা ফিরে আসার পর সে রিককে অনেক আদর করেছে, যেটা বিশাল হয়তো, যাই হোক, সেটা দূর থেকে লক্ষ্য করে গেল। ঘরে ঢোকার পর জয়িতা প্রথমে যে কাজটা করল সেটা হলো তার অন্তর্বাস খোলা। এরকম গরমের দিনে সারাদিন এরকম একটা কিছু পরে থাকাটা রীতিমতো অসহ্যকর। সে তার হাত দুটোকে পিছনের দিকে দিয়ে অন্তর্বাসটা প্রায় খুলতে যাবে, হঠাৎ শব্দ করে তার ঘরের দরজাটা কেউ আওয়াজ করে খুলে দিল। জয়িতা! বিশাল শুধু এই একটা কথাই উচ্চারণ করে থেমে গেল। আর সম্পূর্ণ ব্যাপারটা কিছু বুঝে ওঠার আগেই জয়িতার দিকে তাকালো। তার হাতটা তখনও দরজার হাতলে রাখা ছিল। বিশাল এক মুহূর্তের জন্য স্থির হয়ে চোখটা নাবিয়ে নিল। জয়িতা কি করবে না করবে ভেবে উঠতে পারল না। অন্তর্বাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকাটা খুব একটা শোভনীয় না, কিন্তু সেটাকে পিছনে লুকিয়ে রাখাটা আরো বেশি অস্বস্তিকর। ব্যাপারটা আরো বেশি বাজে লাগলো তার কারণ তার অন্তর্বাসটা স্পেশালি অর্ডার দিয়ে বানানো। এটা দুদিকে এমন একটা লোগো দেওয়া যেটা প্রচণ্ড চোখে পড়ার মতো। বিশাল সবই লক্ষ্য করল। তার চোখ ওখানে যেন একটু আটকেই গেল, কিন্তু ওর তাকানো মোটেও খারাপ না। সে খুব একটা অবাক না হওয়ার ভান করে একটু কেশে বলল, সরি, দরজাটা আসলে খোলা ছিল। কথাটা বলার সঙ্গে সঙ্গেই বিশাল ওখান থেকে বেরিয়ে যেতে গেল। নো নো, ইটস ফাইন, আসলে দোষটা আমারই, আমি দরজাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। কোনো রকম তোয়াক্কা না করেই কথাগুলো বলতে বলতে জয়িতা ওর অন্তর্বাসটা বালিশের নিচে ঢুকিয়ে দিল। সে নিজের মুখে এক হাত দিয়ে হাওয়া করতে করতে বলল, উফ, আজকে যে কি গরম পড়েছে, এই গরমে মেয়েদের যে কি কষ্ট হয় তোমরা ছেলেরা বুঝবে না। যাই হোক, আমার সাথে কি কোনো কথা ছিল? আজকে তো দেরি হলো কেন, ডেটে গেছিলে নাকি? জয়িতার উত্তরের অপেক্ষা না করে বিশাল সোজাসুজি প্রশ্নটা করল। জয়িতা মুখ বেঁকিয়ে বিচ্ছিরি রকম ভাবে বলল, ডেটিং না, সেরকম কিছু না, তবে হ্যাঁ, কিছুক্ষণের জন্য একটা ফালতু লোকের সাথে কথা বলছিলাম। জয়িতার বলার ধরন শুনে বিশালের কাছে পরিষ্কার হয়ে গেল যে আর যাই হোক, ও আজ কারোর সাথে কোনো ডেটে যায়নি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিশাল বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্নান হয়ে গেলে নিচে এসো, তোমার জন্য ডিনার রাখা আছে। বিশালের এই প্রশ্নটা শুনে জয়িতা একটু এম্বারেসড হয়েই বলল, আমি আমার ডিনার পরে বানিয়ে নেব, বিশাল উত্তর দিল। টেবিলে আরেকজনও তোমার জন্য অপেক্ষা করছে, জয়িতা বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। বিশাল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জয়িতা দরজাটা বন্ধ করে দিল। জয়িতা ভুলেই গেছিল যে সে এখন নিজের বাড়িতে নেই, তাই সে এই ধরনের বোকার মতো ভুলগুলো করে একটু আফসোসই করল। এখন থেকে সেই ব্যাপারগুলো খুব খেয়াল রাখবে। স্নান করা ও ডিনার করার পরে জয়িতা বিছানায় শুয়ে ওয়েব নিউজে চোখ বোলাতে শুরু করল। তার পাশে রিক একটা টেবিলে বই নিয়ে পড়ছিল। ওয়েব নিউজগুলো ঠিক এই ধরনের ছিল। পারমিতা বসুর হ্যান্ডসাম ধনী বয়ফ্রেন্ডের আত্মপ্রকাশ, অভিনেতা রাজের তা দেখে মারাত্মক জ্বলন, জয়িতার সৌন্দর্য ও অভিনেতা দক্ষতা দেখে পারমিতার প্রশংসা, ঋচিকাকে হারিয়ে বিনোদন জগতে একমাত্র সুন্দরী তকমা পেল জয়িতা বসু,
স্বর্গভূমি ছবিতে রানী অদিতির সৌন্দর্য কি সবটাই ঢেকে দিল, সাথে মহরতের ছবি। প্রথম দিনের শুটিংয়ে পারমিতা বসুর বয়ফ্রেন্ড আইসক্রিম নিয়ে সেটে হাজির। জয়িতা বসুর অসংখ্য বয়ফ্রেন্ড, গোলাপে ভরে গেল শুটিংয়ে সেট, সাথে সেটের ফটো। প্রথম দিকে হেডলাইনগুলো জয়িতার খুব স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু শেষের দিকে সেগুলো একটু অবাকই করে তুলল। সেখানে হেডলাইনসগুলো কিছুটা এই ধরনের, জয়িতা বোস কি তাহলে লিভ ইন করছে কারোর সাথে? জয়িতা বসুর জন্য কি তাহলে কোনো প্রভাবশালী প্রোডিউসার আছে? কতজন ছেলেকে ঠকিয়েছে তাহলে জয়িতা বসু? অলরেডি জয়িতার ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। শুটিং সেটে যা ঘটেছে তারপর জয়িতা মোটামুটি এসবের জন্য তৈরিই ছিল, তাই ও খুব একটা বেশি রিয়াক্ট করল না। খুব তাড়াতাড়ি যে তার সম্পর্কে এই ধরনের গুজব ছড়াবে সেটা সে জানত। তাও তো রিক বা বিশাল কেউ সেটেই আসেনি, কোনো রকম প্রমাণ ছাড়াই এই রিপোর্টাররা যা খুশি তাই লিখে দিতে পারে। তার কাছে এটাই বেশি চিন্তার বিষয়, সে সাধারণ মানুষ, এই খবরগুলোর সত্যতা বিচার না করে এগুলোতে খুব সহজেই বিশ্বাস করা শুরু করে দেবে। হঠাৎ দরজায় বিশালের গলা শোনা গেল, ডু ইউ নিড এনি হেল্প? জয়িতা তার নোটপ্যাডটা উল্টে রেখে মুচকি হেসে বলল, এই রিউমার্সগুলো তাহলে কানে চলে গেছে, তাই এখন সিম্প্যাথি দিতে এসেছ? না, সেরকম কিছু না। বিশাল দু গ্লাস দুধ দুজনের হাতে দিয়ে জয়িতাকে বলল, তোমারটা লো ফ্যাট। বিশালের এই কেয়ারিং দেখে জয়িতা মনে মনে ভীষণ খুশি হল। দুধের কাপটা হাতে নিয়ে এসে বলল, থ্যাংকস ওয়ান সেকেন্ড ফর বিং সো জেন্টল। কিন্তু খুব একটা প্রয়োজন ছিল না, কেন জানেন? কারণ মানুষ সবসময় উল্টোপাল্টা খবরটা রটাবেই, কোনটা ঠিক কোনটা নয় সেটা সময় প্রমাণ করবে। বিশাল সঙ্গে সঙ্গে বলল, আই ট্রাস্ট ইউ জয়িতা। জয়িতা বিশালের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কপালের উপর হাত রেখে বলল, আচ্ছা বিশাল, তোমাকে কেউ কখনো বলেছে যে ইউ স্পিক রিয়েলি ওয়েল? বাপ্পা, বিশাল মুচকি হাসল, হ্যাঁ সিরিয়াসলি, মেয়েরা কিন্তু ইমপ্রেস হতে বাধ্য, জয়িতা বলল। কথাটা শুনে বিশালের হাসি আর একটু বেড়ে গেল। সে বলল, সবার ব্যাপার তো না, আমি তো একজনকেই ইমপ্রেস করতে চাই, বাকিরা কি হচ্ছে দ্যাট আই ডোন্ট কেয়ার। আশপাশটা বেশ থমথমে হয়ে গেল, জয়িতা একটু চুপ হয়ে গেল। মনে মনে নিজের উপর একটু রাগই হল ওর, কে বলেছিল ওকে এত বেশি বলতে? তাই এই বেশি বলাই একদিন একটা বড় বিপদ ডেকে আনবে। বিশাল কিন্তু জানে ঠিক কখন পিছিয়ে আসতে হবে। সে জয়িতাকে বলল, আমাকে কিছু ডকুমেন্টস চেক করতে হবে এখন, তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কেমন, গুড নাইট। গুড নাইট, জয়িতাও আস্তে করে বলল। এখানে এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, এবং এর পরের গল্পগুলি জানার জন্যে আজই সাবস্ক্রাইব করুন পকেট FM চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করে পরের এপিসোডসগুলির নোটিফিকেশন পান। কিন্তু যদি আপনি সমস্ত এপিসোডস এক্ষুনি শুনতে চান, তাহলে আজকেই ডাউনলোড করুন পকেট FM অ্যাপ, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আপনি সমস্ত এপিসোডস পেয়ে যাবেন, আর সাথে আরও পেয়ে যাবেন এর মতোই সুন্দর সুন্দর আরও শোজ। দেরি কিসের তাহলে, এক্ষুনি ডাউনলোড করুন পকেট FM অ্যাপ।